সৌদি আরব এবং ইরান হচ্ছে একে অপরের সবচেয়ে বড় শত্রু। ইয়েমেন এবং সিরিয়াতে দীর্ঘদিন ধরে তারা একে অপরের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে আসছে। ইরানকে দমন করার জন্য সৌদি আরব এমনকি ইসরায়েলের সাথেও গোপন সম্পর্ক গড়ে তুলেছে। কিন্তু সম্প্রতি অতীত সব হিসেব নিকাশ পাল্টে দিয়ে এই সৌদি আরব এবং ইরান একে অপরের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তুলেছে। তারা জানিয়েছে দীর্ঘ 7 বছর পর আগামী 2 মাসের মধ্যে তারা একে অপরের দেশে নতুন করে দূতাবাস চালু করবে এবং রাষ্ট্রদূত বিনিময় করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন পর হঠাৎ করে কি এমন ঘটেছে যার কারণে এই দুটো দেশ অতীত তিক্ততা ভুলে গিয়ে নতুন করে সম্পর্ক স্থাপন করতে চাইছে এবং তাদের এই যে শান্তি চুক্তি এর ভবিষ্যতে বা কি হতে পারে। আসসালামু আলাইকুম এবং স্বাগতম আজকের ভিডিওতে। আমি মোজাম্মেল হোসেন তোহা। আজকের ভিডিওতে আমি সৌদি আরব এবং ইরানের মধ্যকার যে এই জটিল সম্পর্ক সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখেন, পুরো ব্যাপারটা বুঝতে হলে আপনাকে একটা বিশেষ তারিখের দিকে নজর দিতে হবে, সেটা হচ্ছে 2019 সালের 14 সেপ্টেম্বর। এই তারিখের আগের মধ্যপ্রাচ্য এবং পরের মধ্যপ্রাচ্য সম্পূর্ণ ভিন্ন। কি ঘটেছিল এই তারিখে বলছি, কিন্তু তার আগে আমাদেরকে সৌদি আরব এবং ইরানের মধ্যকার যে দ্বন্দ্ব সেটা একটু বুঝতে হবে। সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক অনেক আগে থেকেই খারাপ ছিল, কিন্তু 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর যখন সৌদি আরব এবং ইরান এই যুদ্ধে দুই বিপরীত মেরুতে অবস্থান নেয়, তখন থেকেই তাদের সম্পর্কের আরও অবনতি হতে শুরু করে। ব্যাপারটা কতদূর পর্যন্ত গড়া তো বলা মুশকিল, কিন্তু এর মধ্যে 2015 সালে মার্কিন প্রেসিডেন্ট ওবামা ইরানের সাথে নিউক্লিয়ার ডিল সম্পন্ন করে। এই চুক্তির আওতায় ইরান প্রতিশ্রুতি দেয় যে তারা পারমাণবিক কর্মসূচি স্থগিত করবে এবং বিনিময়ে আমেরিকা ইরানের উপর থেকে প্রায় সব ধরনের অবরোধ তুলে নেয়, ফলে ইরানের অর্থনীতি খুব দ্রুত উন্নতি করতে শুরু করে। এই যে বাড়তি অর্থ ইরানের হাতে আসে সেটা তারা বিনিয়োগ করতে শুরু করে আশেপাশের দেশগুলোতে তাদের অনুগত বিভিন্ন বাহিনীর প্রতি। ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং লেবাননে তাদের যেসব অনুগত বাহিনী আছে তাদেরকে তারা আগের চেয়ে অনেক বেশি পরিমাণে সাহায্য করতে শুরু করে এবং এই দেশগুলোকে তারা নিজেদের ছায়াতলে নিয়ে আসার চেষ্টা করতে থাকে। ফলে সৌদি আরবের সাথে তাদের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি খারাপ হয় এবং এই সবগুলো দেশে তাদের মধ্যে এক ধরনের প্রক্সি যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। শুধু ইরানের সাথে না, পারমাণবিক ডিলের কারণে সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্কেরও চূড়ান্ত অবনতি ঘটে। সৌদি আরব এবং আরব আমিরাত অপেক্ষা করতে থাকে ওবামার মেয়াদ কবে শেষ হবে এবং কবে রিপাবলিকান কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় আসবে। এমনকি এই অভিযোগও আছে যে প্রেসিডেন্ট ওবামার মেয়াদ শেষ হওয়ার আগেই আরব আমিরাত ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করতে শুরু করে এবং তাকে ক্ষমতায় আনার জন্য পরোক্ষভাবে চেষ্টা করতে শুরু করে। যাই হোক, এর মধ্যে 2016 সালে সৌদি আরব এক শিয়া নেতা নিমর আল নিমরকে মৃত্যুদণ্ড দেয় এবং এর প্রতিবাদে যখন তেহরানে ইরানের জনতা সৌদি দূতাবাসের উপর আক্রমণ করে তখন সৌদি আরব সেখানকার দূতাবাস থেকে নিজেদের সব কূটনীতিককে দেশে ফিরিয়ে আনে এবং সৌদি আরবে অবস্থিত সকল ইরানি কূটনীতিককে বহিষ্কার করে এবং এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিল সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। ওদিকে 2016 সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় তখন আমেরিকার সাথে সৌদি আরবের সম্পর্ক আবার চাঙ্গা হয়ে ওঠে এবং এর 2 বছর পর 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাথে তাদের যেই নিউক্লিয়ার ডিল ছিল সেটা বাতিল করে। এটা ছিল আন্তর্জাতিক রীতির পুরোপুরি লঙ্ঘন এবং এর ফলে ইরান প্রচণ্ড ক্ষুব্ধ হয়। তারা সিদ্ধান্ত নেয় যে তারা আমেরিকার উপর প্রতিশোধ নেবে, কিন্তু ইরানের আসলে সরাসরি আমেরিকার উপর প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা নেই, ফলে তারা সিদ্ধান্ত নেয় যে তারা আমেরিকার যে স্থানীয় মিত্র সৌদি আরব এবং আরব আমিরাত তাদের কারো উপর প্রতিশোধ নেবে। এবং এরপরেই আসে সেই বিখ্যাত তারিখ 2019 সালের 14 সেপ্টেম্বর। সেদিন ইয়েমেনের যে হুথি বিদ্রোহীরা, যাদের সাথে ইরানের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, তারা একযোগে 25টা ড্রোন দিয়ে সৌদি আরবের বিভিন্ন তেলক্ষেত্রের উপর আক্রমণ করে। যদিও হুথিরা নিজেরাই এই আক্রমণের দায় স্বীকার করেছিল, কিন্তু পরবর্তীতে প্রমাণ পাওয়া যায় যে এই আক্রমণের পুরো পরিকল্পনা করা হয়েছিল ইরান থেকে এবং এই আক্রমণের জন্য প্রয়োজনীয় যে ড্রোন এবং মিসাইল সেগুলো সাপ্লাই দিয়েছিল ইরানিয়ানরা। এই আক্রমণের ক্ষয়ক্ষতির পরিমাণ এত ব্যাপক ছিল যে সৌদি আরব অনেকগুলো অয়েল ফ্যাসিলিটিস বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল এবং তাদের যে অয়েল প্রোডাকশন সেটা 12 লাখ ব্যারেল থেকে কমে মাত্র 6 লাখ ব্যারেলে নেমে এসেছিল, অর্থাৎ তাদের তেল উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল এবং পুরোপুরি মেনটেন্যান্স করে আগের অবস্থায় ফিরে যেতে তাদের কয়েক সপ্তাহ সময় লেগে গিয়েছিল। এখন সৌদি আরবের সাথে কিন্তু আমেরিকার সবসময় এক ধরনের নিরাপত্তা চুক্তি ছিল, কিন্তু হুথিদের এই ড্রোন আক্রমণ থেকে আমেরিকা সৌদি আরবকে রক্ষা করতে পারেনি বা সেরকম চেষ্টাও করেনি। অন্যদিকে সৌদি আরব, যারা গত কয়েক বছরে ডিফেন্সের পেছনে প্রচুর পরিমাণে ব্যয় করেছে, তারাও তাদের সেই মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়েও হুথিদের এই আক্রমণ ঠেকাতে পারেনি। ফলে সৌদি আরব বুঝতে পারে যে তারা আসলে অত্যাধুনিক এই ড্রোন প্রযুক্তির সামনে পুরোপুরি অসহায় এবং তারা যদি ইরানের সাথে খুব বেশি বাড়াবাড়ি করে তাহলে আলটিমেটলি তারা নিজেরাও ক্ষতির সম্মুখীন হবে। সৌদি আরবের হাতে তখন মাত্র 2 অপশন ছিল। 1, ইরানকে এমন শিক্ষা দেওয়া যেন ইরান আর জীবনে এরকম করে হামলা করার সাহস না পায়, অথবা 2, ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করে আনা যেন ইরানের আসলে সৌদি আরবের উপর হামলা করার দরকারই না হয়। ততদিনে অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ প্রায় শেষের দিকে চলে এসেছিল, ফলে ট্রাম্প সে সময় নতুন করে যুদ্ধে জড়াতে আগ্রহী ছিল না এবং এরপর যখন ট্রাম্পের পর প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসে তখন তার সাথে আসলে সৌদি আরবের সম্পর্কের আরও অবনতি ঘটে।
ওদিকে সৌদি আরবের নিজেরও তখন বাইরের দেশের বিভিন্ন অ্যাডভেঞ্চার থেকে নিজেকে গুটিয়ে এনে নিজের দেশের ভেতরে যে তাদের যে ভিশন 2030 সেদিকে মনোযোগ দেওয়া জরুরি হয়ে পড়েছিল। ফলে সৌদি আরব তাদের দ্বিতীয় অপশনটা গ্রহণ করে যে তারা সিদ্ধান্ত নেয় যে তারা এখন থেকে আগের মতো বিভিন্ন দেশে হস্তক্ষেপ কমিয়ে আনবে এবং ইরানের সাথে সম্পর্ক ধীরে ধীরে উন্নতি করার চেষ্টা করবে। শুধু সৌদি আরব একা না, একই সাথে আরব আমিরাতও ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয় এবং 2022 সালের আগস্ট মাসে আরব আমিরাত ইরানে তাদের দূতাবাস পুনরায় চালু করে। ওদিকে সৌদি আরব নিজেও 2021 সাল থেকে সরাসরি ইরানের সাথে আলোচনা শুরু করে, প্রথমে ইরাকের মধ্যস্থতায় এবং এরপর ওমানের মধ্যস্থতায়। প্রায় দেড় বছর বা পৌনে দুই বছর আলোচনা চলার পর অবশেষে সম্প্রতি চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো। এখন এটা তো গেলে হচ্ছে শান্তি চুক্তি কিভাবে হয়েছে এবং কেন হয়েছে সেই আলোচনা, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই চুক্তির আসলে ভবিষ্যৎ কি? ইরান এবং সৌদি আরব কি পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে যে অশান্তি চলছিল সেটা কি পুরোপুরি শেষ হয়ে যাবে? মধ্যপ্রাচ্যে কি শান্তির সুবাতাস বইতে শুরু করবে? সম্ভবত না, বাস্তবতা অনেক জটিল। তাদের মধ্যে মাত্র আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে তারা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, কিন্তু ইয়েমেন যুদ্ধের কি ঘটবে অথবা ইরানের যে পারমাণবিক ডিল আমেরিকার সাথে ছিল যেটা বাইডেন এখন আবার নতুন করে চালু করতে যাচ্ছে সেটার ব্যাপারে কি ঘটবে, এসব ব্যাপারে আসলে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বা আমাদেরকে জানানো হয়নি। হতে পারে দুটো দেশই বাইরের সমস্যা থেকে নিজেদেরকে গুটিয়ে এনে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের প্রতি জোর দিবে এবং আঞ্চলিক যে যুদ্ধ বিগ্রহ ছিল সেগুলো আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করবে। আবার হতে পারে যে এই আলোচনা ছুতুর গিয়ে ভেস্তে যাবে এবং আবার নতুন করে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হবে। বিশেষ করে এই আলোচনায় যেহেতু সবাই খুশি না, অনেকে অখুশি, সেজন্য এই আলোচনাকে ভেস্তে দেওয়ারও অনেক কারো শর্ত থাকতে পারে, বিশেষ করে আমেরিকার এবং ইসরায়েলের। ইসরায়েল এই শান্তি চুক্তিতে সবচেয়ে বেশি অখুশি হবে, কারণ ইসরায়েল চায় না ইরান কখনো তার প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তি স্থাপন করুক। ইসরায়েল চায় সবসময় ইরানকে পুরোপুরি একঘরে করে রাখতে এবং কঠোরের চেয়েও কঠোর অবরোধ দিয়ে ইরানের অর্থনীতিকে পুরোপুরি ভেঙে দিতে, যেন ইরান হামাসকে অথবা অন্যান্য যে সংগঠন আছে হেজবুল্লাহকে সাহায্য করতে না পারে। অন্যদিকে আমেরিকাও এই চুক্তির কারণে অসন্তুষ্ট হবে, কারণ মধ্যপ্রাচ্যে সাধারণত যতগুলো আলোচনা হয়, যতগুলো শান্তি আলোচনা হয়, সবগুলোতে প্রধান ভূমিকা পালন করে আমেরিকা, কিন্তু এই প্রথম এত বড় একটা চুক্তি হলো যেখানে আসলে আমেরিকা একেবারেই অনুপস্থিত। এই চুক্তিটা পুরোপুরি হয়েছে চীনের উদ্যোগে এবং এই আমেরিকার যে মধ্যপ্রাচ্যে খবরদারি সেটা যে কমে আসছে সেটার একটা লক্ষণ এবং এটা আমেরিকার জন্য হজম করা কঠিন হবে। গত 7 দশকের বেশি সময় ধরে সৌদি আরব ছিল আমেরিকার একান্ত বাধ্যগত এবং অনুগত একটা রাষ্ট্র। সৌদি আরবের পররাষ্ট্রনীতি সবসময় আমেরিকার ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হয়েছে, কিন্তু এই প্রথমবারের মতো দেখা যাচ্ছে যে সৌদি আরব আমেরিকার সাথে সেরকম সম্পর্ক বজায় রাখছে না, বরং তারা রাশিয়ার দিকে এবং চীনের দিকে ঝুঁকে পড়ছে। তারা চীনের সাথে ইউয়ানে তেল কেনাবেচার কথা আলোচনা করছে, তারা রাশিয়ার সুবিধার জন্য তেলের দাম বাড়িয়ে দিচ্ছে যার ফলে আমেরিকার ক্ষতি হচ্ছে, এবং এখন দেখা যাচ্ছে তারা আমেরিকাকে না জানিয়েই ইরানের সাথে সম্পর্ক স্থাপন করছে। তো এই ব্যাপারগুলোতে আমেরিকা নিজেও অসন্তুষ্ট হবে এবং যেরকমটা বলেছি ইসরায়েলও অসন্তুষ্ট হবে, এবং এর ফলে এই শান্তি চুক্তি যেন সফল না হয়, এটাকে যেন ভেস্তে দেওয়া যায় সেজন্য ষড়যন্ত্র হতে পারে। সেজন্য এই শান্তি চুক্তি যেন সফল না হয় সেজন্য যদি কোনো অঘটন ঘটে বা আসলে অঘটন ঘটানো হয় তাহলে আমি খুব বেশি অবাক হব না। তো যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই। আমি যদি সামারাইজ করি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক খুবই খারাপ ছিল, কিন্তু সৌদি আরব যখন বুঝতে পারে যে ইরান আসলে যে কোনো সময় তাদের উপর আক্রমণ করে তাদের তেলের উৎপাদন পুরোপুরি বিঘ্নিত করতে পারে, তখন তারা বুঝতে পারে যে তাদের এসব অ্যাডভেঞ্চার খুব বেশি উপকারী না, বরং সেটা তাদের জন্য আরও বড় ধরনের বিপদ টেনে নিয়ে আসতে পারে। ফলে সৌদি আরব যেটাকে বলা হয় রিয়েল পলিটিকের দিকে ঝুঁকে পড়ে, এখন তারা ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করে তাদের তেলের উৎপাদন নির্বিঘ্ন রাখার চেষ্টা করছে। তো এটা হচ্ছে আমার বিশ্লেষণ, আপনাদের মতামতকে সেটা কমেন্টে জানাতে পারেন, যদি ভিন্ন কোনো মতামত থাকে সেটা বলতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভবিষ্যতে অন্য কী টপিকে ভিডিও চান সেটাও কমেন্টে উল্লেখ করতে পারেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে। আল্লাহ হাফেজ।